এই বাংলাদেশের একজন পুলিশ ভাইকে আমি সেলুট দেই তাকে স্বাগত জানাই জান্নাতী মোহাম্মদ সুজুল সবুজ তিনি গতকালকে দেখলাম তিনি তার পদ থেকে পদত্যাগ করেছে এই পুলিশ ভাই স্পষ্ট করে বলেছে আমি গর্বের সঙ্গে পুলিশের চাকরি থেকে পদত্যাগ করলাম বলেন না আকবার আল্লাহু এর কারণ কি এই পুলিশ বলতেছে আমি আট বছর হলে পুলিশের চাকরি করি আমার উদ্দেশ্য ছিল মানুষের সেবা করা মানুষের পাশে দাঁড়ানো মানুষের খেদমত করা সুখ দুঃখে মানুষের পাশে থাকা কিন্তু আমি আজকে গত দিন হলে সেই বিষয়টি লক্ষ্য করলাম নিরপরাধ মানুষের বুকে গুলি চালানো হচ্ছে ছাত্রদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে ছোট বাচ্চাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে এমন চাকরি করার চাইতে আমার ছাত্র হয়ে থাকা ভালো আল্লাহ হকবার বলেন আজকে একটা কথা পৃথিবীতে প্রচলিত আসলে জজ কোর্ট হাই সুপ্রিম কোর্ট বড় আদালত নয় পৃথিবীর সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক বড় আদালতের নাম কি আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ বড় আদালত নয় আপনি যে কোনো অন্যের ব্যাপারে আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন এই বিবেক আপনাকে সঠিক উত্তর দিয়ে দেবে এই প্রশাসনকে সেলুদ দেই ধন্যবাদ জানাই কারণ তার বিবেক কাজ করেছে সে বলেছে নিরপরাধ মানুষকে হামলা করা হচ্ছে এই চাকরি করার আমার দরকার নাই এখান থেকে সমস্ত প্রশাসনের শিক্ষা নেওয়া দরকার উপরের হুকুম মানেন আমাদের আপত্তি নেই আপনি চাকরি টিকেনের জন্য কাজ করেন আপত্তি নেই তবে চাকরি টিকেতে গিয়ে নিরপরাধ মানুষকে যদি হত্যা করতে হয় এমন চাকরি করার চাইতে পানের দোকানদারি করে খাওয়া ভালো আল্লাহ তাহলে সমস্ত প্রশাসনের ভাইদেরকে হেদাত দান করুক বলে না আমি আমি আপনাদের মধ্যে বলেছিলাম হক কয় প্রকার ভুলে গেছেন নাকি আপনারা একটা হলেন হক কুল্ল আর একটা হক এক নম্বর কার হক আল্লাহর হক দুই নম্বর কার হক এখন এই যে আমরা ভাবে মানুষকে হত্যা করতেছি যাকে হত্যা করলাম ওরা মাপ না করা পর্যন্ত আমি হাসরে মাপ পাব এখন আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজি হই আমি যদি হজকারী হই আমি যদি জিকিরকারী হই ইবাদত বندگیকারী হই তাহলে কি কোনো লাভ হবে কোনো লাভ নাই আপনি ততক্ষণ মাপ পাবেন না যতক্ষণ ওরা কি না করবে বান্দারা মাপ না করবে একটা বাস্তব একটা দৃষ্টান্ত আমি পাঁচ মিনিটের মধ্যে দিয়ে শেষ করে দেবো

এইরকম ভাবে রাতে তিনি তার নামাজ পড়ার পরে দোয়া করেন কার কাছে আর ধরে বলেন আমার প্রিয় বন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযুক্ত আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে দোয়াছে আপনাদের মধ্য থেকে বিধানে চলে যাব হজরত মালিক বিন দিনের রহমতুল্লা আলাই হসাদাই করার পরে মক্কা মদিনা বাড়িতে ফেরত যায় না তার নামাজ পড়ার পরে আল্লাহর কাছে কান্না করে করে বলে আল্লাহ আমার হসটা কবুল হলো কিনা না জানা পর্যন্ত বাড়িতে ফেরত যাব না এই কথা বলার পর একদিন তার যতের নামাজ আদায় করার পরে রাত্রিবেলা যখন ঘুমে গেছেন ওই ঘুমের পরে স্বপ্নের ভেতরে কে যেন ডাক দে বলে মালিক বিন্দি নারা তুমি মনোযোগ শুনে নাও তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য হজ আদায় করেছ আল্লাহ তোমার হজটা কবুল করেছে তবে একটা তোমার জন্য খবর হলো এই মক্কা মদিনার ভেতরে এমন একটা যুবক আছে যার নাম হলো মোহাম্মদ বিন হারুন সামার কান্দি তিনি এক নয় দুই নয় চল্লিশ বছর ধরে হজ করেছে এই চল্লিশ বছরের ভেতরে প্রত্যেক বছর তিনি হস আদায় করেছে কিন্তু চল্লিশ বছর হস আদায় করার পরেও আল্লাহ তালা তার হসটাকে কবুল করে না বলেন কয় বছর বললাম এ রব্বানি ভাই এখানে বসেন না আসেন আসেন শেষ করে দিচ্ছে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এক নয় বছর ধরে তিনি হস করতেছেন তারপরও তার হসটা কবল হয় না এই কথা বলার পরে মালিক বিনজিনে রহমতুল্লাহ এর ঘুম ভেঙে গেল থেকে কোটার পরে বড় টেনশনের মধ্যে পড়ে গেলে এই লোকটা জীবনে কি এমন অন্যায় করেছে অপরাধ করেছে এই লোকটা এক নয় দুই বছর ধরে হস আদায় করলো তারপরও কেন আল্লাহ তালা তার হসটাকে কবল করলো না ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি ঘর থেকে বের হওয়ার পরে খোঁজা খুঁজি শুরু করলেন মোহাম্মদ বিন হারুন সামার কান্দিকে কোথায় পাওয়া যায় এই রকম খুঁজতে খুঁজতে যখন তিনি মক্কাই কাবা ঘরের কাছে চলে গেছে যাওয়ার পরে মক্কার মানুষদেরকে জিজ্ঞেস করে বলে এলাকার মধ্যে মোহাম্মদ বিন হারুন সামার নামে কি কোনো লোক লোক নাকি ওই লোকটার খোঁজ আমি জানতে যাই এই কথা বলার পরে মক্কার লোকজন ডাকতে বলে এ মালিক বিন দিনার এই মোহাম্মদ বিন হারুন সামার কান্দিকে এক নয় দুই নয় আমরা চল্লিশ বছর ধরে দেখতেছি এই কাবা গড়ে চত্বর এসে তাহাজ্জুদের নামাজ আদায় করে এমনকি মাকমে মাকামে ইব্রাহিমের মধ্য তিনি নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে বছর ধরে তিনি হজ আদায় করেছেন তিনি চল্লিশ বছর ধরে মাকম ইব্রাহিমের মধ্য তিনি নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছেন সেই মাকম ইব্রাহিম সম্পর্কে আমার রসুল বলনা করে বলে মাকম ইব্রাহিমের মধ্য যদি কেউ দুই রাখা নামাজ আদায় করে আল্লাহর কাছে কোনো দোয়া করে আল্লাহ তালা তার দোয়াটাকে কবুল করে নাই সবার আল্লাহ বলে কিন্তু এক নয় দুই নয় চল্লিশ বছর ধরে তিনি কমে ইব্রাহিমে নামাজ আদায় করে তারপরে আল্লাহ তালা তার নামাজটাও কবুল করে না আল্লাহ কাছে দোয়া করেন তারপর আল্লাহ তালা তার দোয়াটা কবুল করে না মালিক বিন দিনের রহমতুল্লাহ বড় টেনশনের মধ্য পড়ে গেলেন এই মলকটার মধ্য কি এমন অন্যায় আছে কি এমন অপরাধ আছে যে এই জন্য চল্লিশ বছর হজ কবুল হলো না নামাজ কবুল হলো না তার তো বাউ কবুল হলো না মক্কার মানুষদেরকে ডাক দে বলে এ মক্কার মানুষেরা মোহাম্মদ বিন হারুন সামার কান দিকে দেখতে যায় মক্কার মানুষেরা বলেন এখন তো দিনের বেলা প্রচন্ড রোদের ভেতরে এই মোহাম্মদ বিন হারুন সামার কান্দিকে যদি আপনারা দেখতে চান অমুক জায়গায় চলে যান খেজুরের বাগানের ভেতরে এই প্রচন্ড মধ্য বাগানের গাছের ছায়ার নিচে নিচে বসে বসে তিনি নামাজ আদায় করে আল্লাহর জন্য এই কথা শোনার পরে মালিক বিন দিনের আসতে করে চলে গেলেন খেজুর বাগানে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে যেই লোকটা খেজুর বাগানের মধ্য নামাজ আদায় করে দিছে ওই লোকটার শরীরের মধ্য থেকে তার দেহ থেকে হাতটা কাটা তার দেহের সঙ্গে হাতটা নাই লক্ষ্য করার পরে দেখলেন তার নামাজটা শেষ হয়ে গেল সালাম দিলেন আপনার পরিচয় কি মোহাম্মদ বিন হারুন সামার কান্দি এমন সময় মালিক বিন দিনার তার পরিচয় দেওয়ার পরে ডাক দে বলে আল্লাহ তালা আমাকে আজকে স্বপ্নের মধ্য জানাইয়া দিয়েছে এ মোহাম্মদ বিন হারুন সামার কান্দি তুমি চল্লিশ বছর ধরে হসাদাই করেছ রে এই চল্লিশ বছরের ভেতরে আল্লাহ তালা তোমার হসটাকে কবল করে না এই পরে মোহাম্মদ বিন আরউস সাওয়ার কাঙ্গলে বলে মালিক বিন দিনার রহমতুল্লাহ আমার বড় সৌভাগ্য হয়ে গেল আপনি বিশাল বড় একটা আলেম আপনার নাম অনেক আলেমের মুখে শুনেছি কিন্তু আপনার সঙ্গে দেখা হলো আমার জন্য আপনি দুর্ভাগ্যজনক খবর এনেছেন তবে আপনাকে একটা কথা বলতে চাই এই রকম ভাবে 40 বছর ধরে হাস আদাই করেছে আজকে 40 বছর হয়ে গেল এর আগে 39 বছর আমি হাস আদাই করেছি প্রত্যেক বছর হাস আদাই করার পরে হাত যখন শেষ হয়ে যায় পরবর্তী এক সপ্তাহের ভিতরে একজন বড় বড় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রিয় বান্দারা আমার কাছে এসে বলে দেয় আমার হসারে নামা সারে তো বা আল্লা তালা কবল করে দেয় মালিক বিন্দের রহমতুল্লাহ ডাকতে বলেন তুমি কি এমন অন্যায় করেছো কি এমন অপরাধ করেছো যে অন্যায় অপরাধ করার কারণে আল্লাহ তালা তোমার হস কবুল করে না নামাজার দোয়াটা কবুল করে না আমি একটু তোমার কাছে জানতে চাই দ্রুত গতিতে বলে দাও মালিক বিন দিন মোহাম্মদ বিন হারুন এর কাছে জানতে চাই তার জীবনের কি আমলের কারণে তার হজ নামাজ এবাদাত বন্দেগি কবুল হচ্ছে না আপনারা জানতে চান কি জান না